আমার কাছে না যে কোনো কোর্মা খুবই পছন্দের, হোক সেটা চিকেন কোর্মা অথবা হোক হচ্ছে এরকম ডিম কোর্মা অথবা বিফ কোর্মা। তো আম্মুকে আমি যতবারই বলি যে আমার একটু মিষ্টি কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে বা সাদা পোলাও খেতে ইচ্ছা করতেছে, আম্মু তখন আমাকে এরকম কোর্মা রান্না করে দেয়। তো আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো কোর্মা রান্নার জন্য প্রথমে এখানে ডিম সিদ্ধ করে নিছে। ডিমটাকে জাস্ট একটু লবণ দিয়ে মাখিয়ে এরকম অল্প মানে ফ্লেমে রেখে রেখে হালকা একটু ভেজে নেবে। খুব বেশি ভেজে নিলে কিন্তু ডিমের সেটা হচ্ছে মানে সাদা অংশটা শক্ত হয়ে যাবে অনেক, ভেতরে সব মশলাপাতি ঢুকবে না। তো ডিমটাকে এরকম হালকা ভেজে গরম একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিছে। এটা চাইলে আপনি ঘিতেও করতে পারেন। আর ওই যে বলি সব ভিডিওতে আমাদের বাসায় ঘি অ্যাভয়েড করে, এই জন্য হচ্ছে ঘিটা দেই না। তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দেন, গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিছে, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিছে। তারপর এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে ধনে জিরা গুঁড়া, এগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিছে যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপর এখানে দিয়ে দিল হচ্ছে এই যে ধনে আর জিরা গুঁড়া সাথে লাল মরিচের গুঁড়া, এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে মশলাটাকেই। তারপর এখানে একটু গোলমরিচের গুঁড়া দিছে, যেহেতু আস্ত গোলমরিচ দানে এই জন্য গোলমরিচের গুঁড়া দিছে। আর একটু টক দই দিয়ে দিল, টক দইটা দিক থেকে অনেক আগে নামানো ছিল তো যার জন্য লিকুইড হয়ে গেছে। তো টক দইটা দিয়ে এটাকে ভালো করে কষায় নিচ্ছে। ভালো করে কষানো হলে কিন্তু খেতে অনেক মজা হয়। কোনো পানি কিন্তু এখনও দেয় নাই, পানি না দিয়ে টক দই যেটা দিল সেটার পানিটাকে আগে ভালো করে শুকায় নিল, মশলাটাকেও কষায় নিল, তারপর একটু পানি দিয়ে মশলাকে সুন্দর করে কষায় নিচ্ছে। যে এরকম যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে ডিমটা দিয়ে দিল। তো ডিমটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষায় নিবে। কষায় নিবে বলতে হচ্ছে একটু মানে নেড়ে চেড়ে সব মশলার সাথে নেড়ে চেড়ে নিবে আর কি। এরপর দিয়ে দিল এখানে নারিকেল বাটা, সাথে এই যে এখন দিল বাদাম বাটা। বাদামের মধ্যে এখানে চীনা বাদাম আর কাজু বাদাম দুইটা মিক্স করা ছিল। তো এগুলোকে সবগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ হচ্ছে মশলার সাথে মিক্স করে নিছে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিছিলাম। তো পানিটা দেওয়ার পর এই ডিমটাকে ভালো করে মশলার সাথে কষায় নিবে, পানি দিয়ে একটু কষায় নিচ্ছে আর কি। এর মাঝে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলো, তাহলে সুন্দর ফ্লেভার হবে। এরপর লাস্টে যখন ঝোলের জন্য পানি দেওয়ার কথা সেই জায়গায় হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিল। পানি দিয়ে তো আসলে কোর্মা হয় না, কোর্মার জন্য একটু গুঁড়ো মানে দুধ দেওয়া লাগে লিকুইড দুধটা। তো দুধটাকে হচ্ছে আগে থেকে জাল করে নিছিল। তো দুধটা যখন এরকম একটু মানে বলো কাজ বাজবে ভাব, তখন এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। মিষ্টি খাবার একটু কিশমিশ দেন চিনি, এগুলো তো দেওয়াই লাগে, না হলে খেতে কিন্তু ভালো লাগে না। ভালো করে দুটো জাল করে একটু ঘন করে নিব। আর রান্নার মাঝখানে একটু বেরেস্তা দিলে না খেতে অনেক ভালো লাগে, মানে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এটাকে আরও কিছুক্ষণ হচ্ছে রান্না করে এটাকে একটু ঘন ঘন করে নিব। তো লাস্টের দিকে এই যে এরকম কাঁচামরিচটা একটু মাথাটা ফেরে দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার হবে। এই যে লাস্টে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে নামাই নিব, ঢেকে রাখবো কিছুক্ষণ। একদম কিন্তু ক্রিমি একটা টেক্সচার হয় নারিকেল বাটা আর হচ্ছে কাজু বাদাম চীনাবাদাম দুইটা মিক্স বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমি টেক্সচারটা হবে। শুধু চীনাবাদাম দিলে যেমন হচ্ছে ফ্লেভার হয় বাট ক্রিমি টেক্সচারটা হয় না, সেটার জন্য আবার হচ্ছে কাজু বাদামটা দেওয়া লাগে। তো কারা কারা কোর্মা পছন্দ করেন আমার মতো অবশ্যই জানাবেন। আমার তো সপ্তাহে দুই একদিন কোর্মা খাওয়াই লাগবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।